যদি এরকম মানে প্রবলেম দেয় অনেক সময় কিন্তু রিটেনও আসে, বা তুমি শর্ট কেসও পেতে পারো পেশেন্টকে এক্সামিন করার সময়। তুমি একটা ইজেকশন সিস্টোলিক মার্মার বা মিড সিস্টোলিক মার্মার পেলা ইন দ্য পালমোনারি এরিয়া, তো এটাকে এটা ডিডি কী এবং কীভাবে তুমি ডিফারেনশিয়েট করবা যদি রিটেনও আসে? আর রিয়েল লাইফে তো পাবাই, তোমার কেস মনে করো যে তুমি একটা ইজেকশন সিস্টোলিক মার্মার অথবা একটা ফ্লো সিস্টোলিক মার্মার বা মিড সিস্টোলিক মার্মার পেলা ইন দ্য পালমোনারি এরিয়া, পালমোনারি স্টেনোসিস না কেন পালমোনারি স্টেনোসিস বলছো? পালমোনারি স্টেনোসিস বলছো, আচ্ছা। তাহলে এগুলি অনেক সময় কি আবার এওরটিক স্টেনোসিস এর মার্মার? এটা কিন্তু গ্যালারনিং ফেনোমেনা, মানে হোল প্রিকোডিয়ামে কিন্তু সেটা রেডিয়েট করতে পারে এবং তুমি পেতে পারো। তবে গ্যালাভার্ডিংটা হলো যে অ্যাওরটিক এরিয়াতে পাওয়া যায় না, কিন্তু মাইটাল এরিয়াতে আরো বেটার শোনা যায়, ওইটা তোমার গ্যালাভার্ডিং ফেনোমেনা। মানে বর্ণনাটা যেটা অধিকাংশ বই লেখা there is a ejection systolic murmur heart throughout the precordium, best heard in the aortic area with breath holding inspiration and it has radiation towards the neck. আমার মাথায় এই ব্যাপারগুলি আসবে যে এটা কি পালমোনারি স্টেনোসিস, যেহেতু পালমোনারি এরিয়া, এটা কি এইচডি এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অথবা পরীক্ষার হলে সুবিধা হয় যে আমি যদি আগে সাইনোসিস আর ক্লাবিং দেখে ফেলি, আমি শুরুতে আমার বায়োসিসটা চলে যায় ইসের দিকে, টফের দিকে, আর যদি সাইনোসিস না থাকে, একটু কম বয়স্ক থাকে, বেশ করে ফিমেল যদি থাকে, তাহলে আবার আমার এইচডি দিকে চলে যাবে। সেক্ষেত্রে টপ বলতে পারো, কিন্তু আদারওয়াইজ তুমি শুধু এজ দেখে, সেক্স দেখে বা আদার ফিচার দেখে মানে ধারণা করতে গেলে সেখানে ভুল হয়ে যাবে, কিন্তু টফের বেলায় ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তাহলে যেটা বেলাল বললো যে আমি টফটা আলাদা করে ফেললাম, যে তার ক্লাবিং আছে, সাইনোসিস আছে এবং ইজেকশন সিস্টোলিক মার্মার আছে ইন দ্য মানে পালমোনারি স্টেনোসিসের, সেটা আর বিএইচডি মার্মার যেটা ডিএইচডি মনে বললা যে অনেক সময় কিন্তু পাওয়া যায় না, আর সেটা পেতেও পারো। আবার এমনও হতে পারে যে ওই সিস্টোলিক মার্মারটাই তোমার কাছে অথবা বিএইচডি মার্মার মনে হতে পারে, কম পাওয়া যায়। আমরা যত এক্সামিন করছি খুব একটা পাইনি, পিএস এর মার্মারটা খুব টিপিক্যালি পাওয়া যায়। আচ্ছা, পিএস এর মার্মার এবং এস এর মার্মার আমরা কিন্তু আগে বলেছিলাম যে পিএস এর মার্মারটা রেডিয়েট হয় তোমার এদিকে একদম শোল্ডার বরাবর, লেফট শোল্ডার বরাবর, আর এস এর মার্মারটা নেকের দিকে যাবে। পিএস এর মার্মার কিন্তু আবার নেকের দিকে যাওয়ার দরকার নেই, এওরটিক স্টেনোসিস রাইট সাইডে যাচ্ছে, পালমোনারি স্টেনোসিসটা লেফট সাইডে যাচ্ছে, সেরকম চিন্তা করা যাবে না। তাহলে একটা পালমোনারি স্টেনোসিসের মার্মার যেটা রেডিয়েট টু শোল্ডার এবং আদার কোনো ফিচার নাই, তাহলে সেটাকে আমি পালমোনারি স্টেনোসিস বলতে পারি। আচ্ছা, এখন যদি এইচডি হয়, এইচডির বেলায় ফিক্সড স্প্লিটিং থাকে এবং কোনো রেডিয়েশন থাকবে না, ভেরি গুড, কোনো রেডিয়েশন থাকবে না, কারণ এটা একটা ফাংশনাল মার্মার, সেটা এইচডি। যদি এমন হয় যে এটা রেডিয়েশন অফ অ্যাওরটিক স্টেনোসিস, রেডিয়েশন অ্যাওরটিক স্টেনোসিস, তখন আমি ওভারঅল এক্সামিন করলেই তো দেখবো যে অ্যাওরটিক স্টেনোসিসে একদম মনে জন্য একটা কাপড় সিঁড়ে ফেলছে, কাপড় ফড়ফড় করে সিঁড়ার সময় যেরকম একটা সাউন্ড হয় না, ওটা ইনজেকশন সিস্টোলিক মার্মার, এবং এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং এটা প্র্যাকটিসের আরেকটা এই যে হাতের মধ্যে ইষ্টত দিয়ে আমরা একদিন দেখিয়েছিলাম, আবার আমরা সেটা দেখবো। তো সেটা যদি রাইট নেকে তোমার রেডিয়েট হয়, তাহলে সেটা পালমোনারি স্টেনোসিস, অ্যাওরটিক স্টেনোসিস। আর কোনো কোষ কি হতে পারে যে রাইট সাইডে পালমোনারি এরিয়াতে মার্মার, কিন্তু আমরা যে কোষগুলি বললাম সেগুলি কোনোটাই না, ফাংশনাল মার্মারগুলি কোথায় হয়? তা আমি তো সিস্টোলিকই বললাম, সিস্টোলিক মার্মার নিয়েই তো আমরা আলোচনা করতেছি। সরি, ফাংশনাল মার্মার না ঠিক, আমি যেটা মিন করতে চাচ্ছি সেটা হলো যে মানে স্ট্রাকচারালি নর্মাল হার্ট, তোমার এইচডির যে মার্মার
সেটা তো ফাংশনাল মার্কার এটি একটা দেখি তো আমার প্রেসারটা মাপ কিন্তু উইদাউট এনি হার্ট ডিজিজ এসডি তো তবে হার্ট ডিজিজ আছে এসডি যে মার্কারটা সেটা কিন্তু কোনো ইন্ট্রিনসিক ভালভুলার ডিফেক্টের জন্য হচ্ছে না তাই না ওই কেরিকু মার্মারের মতো যেমন রিমিটিক ফিভারে যেটা হয় ইন্ট্রিনসিক ভালভুলার প্রবলেমের জন্য কিন্তু হচ্ছে না আর সেটা হচ্ছে যে ডাইলেটেশন অফ ভালভ বা যেটি হোক কোনো স্ট্রাকচারাল প্রবলেম না কিন্তু কোনো ডাইলেটেশন অফ ভালভ নাই কোনো স্ট্রাকচারাল প্রবলেম নাই হার্ট ইজ অ্যাবসলিউটলি ওকে তারপর আমরা কিছু সিস্টোলিক মার্মার পাই না ইন এমিয়া থাইরয়েডোক্সিকোসিস মানে মার্মার ইন স্ট্রাকচারালি নর্মাল হার্ট সেটার লোকেশনটা কোথায় সেটা আমরা কোথায় পাই ডায়াস্টোলিক প্রব যেটা মূলত আরেকটা মিক্সম আছে স্যার আমরা কোথায় পাবো না এনিমিয়া থাইরোটক্সিকোসিস এর সিস্টোলিক ফুল মার্মারটা এটা লোকেশনটা মেইনলি কোথায় না না এটা কিন্তু লেফট লেফট সাইড অফ দা স্টার্নাম মানে আলটিমেটলি সেই পালমোনারি এরিয়াতে পালমোনারি এরিয়াতে তাহলে পালমোনারি এরিয়াতে মার্মারের সিস্টোলিক মার্মারের ডিডি হলো পালমোনারি স্টেনোসিস টফ এইচডি হাইপারডাইনামিক সার্কুলেশন বা মার্মারো বায়োটিক স্টেনোসিস যেটা নাকি আমাকে টোটাল ইভালুয়েট করে পরে অ্যাবসলিউট করতে হবে এইচডি বেলায় আমরা স্প্লিটিং অফ সেকেন্ড হার্ট সাউন্ড পাবো পালমোনারি স্টেনোসিসের বেলায় এটা লেপস একটা শোল্ডার দিকে রেডিয়েশন হবে আর হাইপারডাইনামিক সার্কুলেশন বা ফাংশনাল মার্মারের জন্য সেখানে আমি এনিমিয়া থাইরোটক্সিকোসিস আদার ফিচারগুলি পাবো আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বেলাল বলেছিলাম যে পেশেন্টকে এক্সামিন করার আগেই তুমি আট চোখে একটু দেখে নিবা তার ক্লাবিং আছে কিনা সাইনোসিস আছে কিনা এবং সেই পেশেন্টের যদি তুমি এখানে আবার সিস্টোলিক মার্মার পাও পালমোনারি এরিয়াতে তখন তুমি টফ কনফিডেন্টলি বলে দিতে পারবে আর কখনো এজ নিয়ে কখনো কনফিউজ হবে না আমরা একদম 45-50 বয়স তাদেরও তোমার টফ পঞ্চাশ বয়স পেশেন্টের তেমন একটা অ্যাওয়ারনেসও ছিল না পরে দেখা গেলো তার সিম্পটম ডেভেলপ করছে আলটিমেটলি তার টফ রেসপিরেটরি এবং প্রিকার্ডিয়াম